হলিউড হোক কিংবা বলিউড, প্রতিটি নির্মাতা কিংবা অভিনয় শিল্পীর লক্ষ্য থাকে বিশ্বের নানা প্রান্তের নামী দামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করা, নিজ দেশের কৃষ্টি ও সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এসব আয়োজনে অংশ নেন তারা। এবার এমন তেমনই এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। বিস্তারিত প্রতিবেদনে, ফের যুদ্ধের দামামা বেজে উঠেছে ইসরায়েল ও ফিলিস্তিনে। 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। একদিনে প্রাণহানি হয়েছে 470 জনের। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে ইসরায়েল আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। 7 অক্টোবর বিকেল থেকে খোঁজ মিলছিল না তার, এমনকি যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। খবরটি প্রকাশ্যে আসার পরই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে তার ভক্ত ও পরিবারের মাঝে। তবে স্বস্তির খবর হলো, দীর্ঘ 24 ঘন্টা পর অবশেষে খোঁজ মিলেছে এই বলিউড নায়িকার। ইতিমধ্যে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ইসরায়েলের বিমানবন্দরে পৌঁছেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন নুসরাতের মা তাসনিম। নুসরাত ভারুচা সম্প্রতি ইসরায়েলে গিয়েছিলেন হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য। এতে তার অভিনীত আকেলে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। তার সফর সঙ্গে টিমের সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টিমের এক মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানায়, শেষবার তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম শনিবার দুপুরে। তখন তিনি একটি ভবনের বেসমেন্টে আটকে পড়েছিলেন। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না। আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন। এরপর দীর্ঘ 24 ঘন্টা ভারতের দূতাবাস ও ইসরায়েল সংস্থা মিলে জোর প্রচেষ্টা চালায়। 8 অক্টোবর দূতাবাস অনুসরণের টিমের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। দূতাবাসের সহযোগিতায় আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তিনি এখন নিরাপদে দেশে ফিরে যাচ্ছেন। তাকে কানেক্টিং ফ্লাইটে পাঠানো হচ্ছে। তার নিরাপত্তার কথা বিবেচনা করে এর বেশি কিছু আমরা প্রকাশ করতে চাইছি না। গত 25 আগস্ট মুক্তি পায় নুসরাত ভারুচার আকেলি সিনেমাটি। এটি পরিচালনা করেছেন প্রণয় মেশরাম। সিনেমাটি দর্শক সমালোচকের ভূয়সী প্রশংসা পেয়েছিল, যে কারণে ইসরায়েলে অনুষ্ঠিত হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পায় এটি। তবে নিজের সিনেমার প্রচারণায় গিয়ে এমন বিড়ম্বনায় পড়বেন তিনি, কে বা জানত। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট। আপসে তুমি এহি রাওগে আসাদার চেয়ে কি চৌধুরী বেগম বানকে নেই।